মালদাতে চলতি সপ্তাহের 29 তারিখে মহরম উৎসবে মেতে উঠবেন গোটা ভারতবর্ষের বাসিন্দারা। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি সমগ্র হরিশ্চন্দ্রপুরের মানুষরাও মহরম উৎসবে সামিল হবেন। মহরম উৎসবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই সজাগ থাকবেন পুলিশ কর্মীরা। পাশাপাশি মহরম উৎসব যাতে মহাধুমধামের সহিত পালিত হয় সে বিষয়ে রবিবার বিকালে হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গণে প্রশাসনিক আধিকারিকরা এলাকার সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত মহরম কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গাজমির এবং হরিশ্চন্দ্রপুর থানার অন্যান্য কর্মকর্তা পুলিশ অফিসাররা। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন, বিজেপি মণ্ডল সভাপতি রূপেশ আগারওয়াল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব এবং মহরম কমিটির সদস্যরা। কোথায় এসেছিলেন, কি কারণে? আমরা আজকে হরিশ্চন্দ্রপুর থানায় এসেছিলাম। কি কারণ? মহরমের একটা মিটিং ডাকা হয়েছিল, আজকে সব দেখেছিলেন, সেই সম্পর্কে আমরা এখানে উপস্থিত হয়েছি। কি কি আলোচনা? আলোচনাটা হলো কি, গত বছর যে মরণটা হয়েছে সেই মরণটা যেন আরও শান্ত সুস্থভাবে যেন হয়, এই প্রক্রিয়াতে এই উদ্দেশ্যে কিন্তু আজকে মিটিংটা ডাকা হয়েছে। আমরাও কিন্তু আইসি সাহেব আর পুরো থানা স্টাফকে আশ্বাস দিলাম, ভরসা দিলাম যে আমরা এই বছর আরও শান্তিপূর্ণভাবে মরণ করার চেষ্টা করব। এটা আশ্বাস ভরসা আমরা নিষিদ্ধ করলো কি মদ খেয়ে আপনাকে দলে যেতে হবে না। দ্বিতীয় হচ্ছে যে ওই ফ্লাস থেকে যে আপনার বন্ধুগুলো পাওয়া যায় সেই প্লাস্টিকের বন্ধুগুলো ব্যবহার করা যাবে না। তৃতীয় হচ্ছে যে আপনার ওই তাজিয়া যে হচ্ছে, তাজিয়া আমাদের তাজিয়া তো হই, সেই তাজিয়াটা যেন একটা ফাঁকা জায়গা দিয়ে নিয়ে যেতে হবে। ইলেকট্রিক পোল আছে বা কোথাও মন্দির আছে বা কোথাও মসজিদ আছে বা কোথাও গেঞ্জাম রাখে ডিজে, হ্যাঁ ডিজে, হ্যাঁ ডিজে, হ্যাঁ। আর চতুর্থ হচ্ছে যে ডিজে যেন না বাজানো হয়, ডিজেতে মানুষের সমস্যা থাকতে পারে। এখন কোথায় এসেছিলেন, কী ব্যাপারে? আমরা হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গণে এসেছি। প্রতিবারের ন্যায় এবারও মহরম উৎসব উপলক্ষে আইসি সাহেবের তত্ত্বাবধানে একটা পিস মিটিংয়ের আয়োজন করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে এবং এই পিস মিটিংয়ের মধ্যে যারা দলের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আহ্বান করা হয়েছিল। সেই দলের নেতৃত্ব হিসাবে আমি এসেছি বিজেপির তরফ থেকে এবং বিভিন্ন দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও এসেছেন এবং মহরম কমিটির যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন তারাও এসেছেন। প্রত্যেকটা মহরম কমিটি সবাই নিজে নিজের বক্তব্য রেখেছেন এবং যারা রাজনৈতিক দলের সাথে জড়িত তারাও রেখেছেন। কী কী আলোচনা হবে? আলোচনা হয়েছিল যে বিভিন্ন রকম কোনো যদি অসুবিধা থাকে যেখানটায় মহরম বা তাজিয়া বেরোবে সেখানটায় যেন কোনো রকম সেই রুটের মধ্যে দিয়ে কোনো অসুবিধা যেন না দাঁড়ায়, দুই সম্প্রদায়ের মধ্যে যেন শান্তি বার্তাটা পৃথিবীটা যায়, হরিশ্চন্দ্রপুরের মধ্যে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা মহরম কমিটিরাও নিজে নিজের বক্তব্য রেখেছে এবং রাজনৈতিক দলের প্রতিনিধি যারা ছিলেন তারাও নিজে নিজের বক্তব্য রেখেছেন। খুব শান্তিভাবে খুব শৃঙ্খলাবদ্ধভাবে এই শান্তি পিস মিটিংটা হয়ে গেল। আগাম হরিশ্চন্দ্রপুরে এই ধরনের কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আগামী দিনেও যেন মহরম উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সবাই নিজে নিজের মতামতটা রেখেছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।